আজকে আমি জিরোডল স্পিড ট্যাবলেটটা সম্পর্কে আলোচনা করব। তো বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ব্যথা যন্ত্রণার সমস্যায় ভুগছেন। উঠতে গিয়ে ব্যথা, বসতে গিয়ে ব্যথা, অনেক দিনের পুরনো ব্যথার সমস্যায় অনেকেই ভুগছেন। তো এই রকম সমস্যা থাকলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউজার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই জিরোডল স্পিড ট্যাবলেটটি কোন কোন সমস্যায় ব্যবহার করতে পারবেন? এই জিরোডল স্পিড ট্যাবলেটটি পেটে যন্ত্রণা বাদে শরীরের সমস্ত যন্ত্রণার ক্ষেত্রে বা ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। যেমন অপারেশনের ব্যথা যন্ত্রণা ভালো করার জন্য, দাঁতের যন্ত্রণা বা দাঁতের মাড়ি ফোলার সমস্যা, এছাড়া অন্ডকোষ ফোলা বা যন্ত্রণা এবং কোমরে যন্ত্রণা বা ফোলার সমস্যা থাকলে এই জিরোডল স্পিড ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, জিরোডল স্পিড ট্যাবলেটটি তিনটি কম্পোজিশন বা উপাদান দিয়ে তৈরি। এক নম্বর অ্যাসিক্লোরোফেন্স 100 mg, সেরাডেপ্টিডেস 15 mg এবং প্যারাসিটামল 325 mg। এই জিরোডল স্পিড ট্যাবলেটটি ইপকা কোম্পানির প্রোডাক্ট। 10টি ট্যাবলেট নিয়ে 1টি স্ট্রিপ, যার বর্তমান দাম 93 টাকা, 93 rupees অনলি। তো বন্ধুরা, আপনারা ট্যাবলেটটি কেনার সময় অবশ্যই ম্যানুফ্যাকচার এবং এক্সপায়ারি ডেটটি দেখে নেবেন। এই জিরোডল স্পিড ট্যাবলেটটির প্রধান প্রধান কাজগুলি হলো কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাতে ব্যথা, কপালে ব্যথা, স্পন্ডিলাইটিস পেন, এনি টাইপ অফ ইনফেকশন পেন, এনি টাইপ অফ ইনফ্লামেশন পেন। এছাড়া হালকা জ্বর এলেও এই ট্যাবলেটটি খেতে পারেন, কারণ 325 mg প্যারাসিটামল দেওয়া আছে এই ট্যাবলেটটির মধ্যে। জিরোডল স্পিড ট্যাবলেটটি যে কোনো মেডিকেল শপ বা অনলাইনে পারচেস করতে পারবেন। এই ট্যাবলেটটি BDPC অর্থাৎ একটি করে দিনে 2 বার খাবার 8 ঘন্টা পর খেতে পারেন। এখন আমি জানাবো এই জিরোডল স্পিড ট্যাবলেটটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে। যেমন পেটে ব্যথা, বমি বমি ভাব, এই ট্যাবলেটটি আপনার শরীরে অ্যাবজর্ব যদি না হয় তাহলে গা হাত পায়ে লালচে ভাব দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই রকম কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়া ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।